সন্দেশখালি যখন জ্বলছে তখন দেখছি যে এইসব ভিডিও সামনে আসছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দিদি নাম্বার ওয়ানের শুটিংয়ে গিয়েছিলেন, তো সেখানে কি সব করেছেন তার একটা ঝলক বা প্রোমো জি বাংলা ছেড়েছে আর কি। এই যে প্রথমবার প্রথমবার আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটা চাদর রচনাকে দিয়ে বলেছেন যে এটা তোমার কাছেই শোভা পায়, এবং তারপর নাচ ধামসা মাদল জোগাড় করা হয়েছিল, এবং নাচে দেখলাম ডোনা গাঙ্গুলি বাংলার বৌদি, বাংলার বৌদি বাংলার দিদি, আর এই দিদি নাম্বার ওয়ান সঞ্চালিকা রচনা ব্যানার্জি। আদিবাসী নাচের ব্যবস্থা করা হয়েছিল, ফলে প্ল্যানিংটা স্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি কার, দিদি নাম্বার ওয়ান এর যিনি ডিরেকশন দেন তার নাকি মুখ্যমন্ত্রী নিজের, যে আমি যেতে পারি, আমি গেলে আমাকে আদিবাসী নাচ নাচতে হবে, ওই রকম আয়োজন করতে হবে, এইসব বাজাবার সব নিয়ে যেতে হবে, ডোনাকেট নিতে হবে, মানে এইসব তারই সব বলে বলে টোলে রেডি করা কেনা কে জানে। তো শুটিং হয়েছে 21 তারিখে, 21 তারিখে শুটিং হয়েছে, আজকে ছোট্ট একটা প্রোমো ছেড়েছে দেখতে পাচ্ছি জি বাংলা, এবং এটা আর কি সামনে এসছে, তো আসার পরে আমরাও খানিকটা দেখতে পাচ্ছি যে কি সব হয়েছে। তার মানে ওখানে নাচা গানা ভালোই হয়েছে আর কি, ভালোই কেটেছে, 2-2.5 ঘন্টা নাকি ছিলেন ওখানে, একটা মানে রিয়েলিটি শো এর শুটিং এর জন্য 2.5 ঘন্টা ছিলেন, তার আগে তো সিকিউরিটি অনেক কিছু ব্যবস্থা হয়েছিল সরকারি ব্যাপারে, মানে সরকারি উদ্যোগে। আর দর্শক দেখুন যখন ওদিকে উনি ব্যস্ত থাকছেন বা থাকতে পারছেন, আর যখন সন্দেশ খালি জ্বলছে, মহিলাদের আর্তনাদ চিৎকার, তাদের উপরে যে নির্যাতন সেই নিয়ে তারা যেভাবে কথা বলছেন, তাদের কথা শুনতে যাওয়ার কোনো সময় নেই, উনি দিদি নাম্বার ওয়ান এর সেটে লাফালাফি নাচানাচি হাসাহাসি খেলাখেলি এই সব করেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। রচনা ব্যানার্জিও একেবারে গদগদ যখন আর কি উনি বললেন যে এটা তোমার কাছেই শোভা পায় এই দিদি নাম্বার ওয়ান, হয়তো এটা মনে ওনাকে দেওয়া হয়েছিল যা বুঝতে পারছি, উনি আবার ঘুরিয়ে দিয়েছেন আর কি। এবং দেখছি সব দর্শকও রাখা হয়েছিল ওখানে, জানি না সব কারা ছিলেন, সব ব্যাক সাইড থেকে দেখতে পাচ্ছি, তো অতটা পরিষ্কার দেখতে পেলাম না। তো তার মানে ওখানে বেশ ভালোই কেটেছে আর কি। হ্যাঁ, এই যে তামসা মাদল সব সব এসব বাজানো, তারপরে নাচ টাচ ভালোই হয়েছে, আর কি কি হয়েছে অতটা জানি না, তবে শুনছি যে মানে কি একটা ছবি এঁকেছেন, দেখতে হবে কি ছবি এঁকেছেন। তারপরে জীবনের নাকি অনেক সব গল্প টল্প করেছেন, অনেক সব গল্প টল্প বলেছেন জীবনের, এবং মানে এবং তার লেখা গান নাকি ওখানে গিয়েছেন শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়। আর ওনাকে ওখানে একটা রুটি বেলার একটা খেলা আছে নাকি, আমি দেখিনি যদিও প্রোগ্রামটা কখনো, রুটি বেলার একটা নাকি প্রোগ্রাম কম্পিটিশন আছে প্রতিযোগিতা, তো সেখানে নাকি উনি আবার অংশগ্রহণ করেননি, মানে কে কতটা ভালো গোল করতে পারেন তার নাকি একটা ব্যাপার, তো ডোনা গাঙ্গুলি নাকি ওদের মধ্যে একটু বেটার করেছেন আর কি গোল রুটি বেলা, তো উনি নাকি সেই কম্পিটিশনে অংশ নেননি, উনি নাকি রচনাকে বলেন যে তুমি বেলো, রচনা নাকি বেলেন, তারপর নাকি আবার উনিও বেলেছেন, কিন্তু প্রতিযোগিতাতে অংশ নেননি, তো রুটি বেলা রুটি কেমন হয়েছে দেখতে হবে যদি পরে শোটা দেখতে পাই। আর কেনই বা তিনি প্রতিযোগিতাতে অংশ নেননি, উনি বলেন যে আমি সব করি, সব করতে পারি, বাড়ির সব কাজ করতে পারি, রুটি বেলি, রুটি সেকি, লুচি বেলি, রান্না করে সব করতে পারি, তো প্রতিযোগিতাতে অংশ কেন নেননি, ঝুঁকি নেননি নাকি যদি টেড়া বাঁকা হয়ে যায় ক্যামেরা লোক দেখতে পাবে, এটা তার বাইরে থেকে এনে তো দেওয়া যাবে না, ক্যামেরায় লোক দেখতে পাবে অন ক্যামেরা, জানি না কি জন্য ঝুঁকি নেননি, উনি সব কাজ করতে পারেন বলেন কেন, ওটা যাই হোক আবার কি ভাবনা থেকে করেছেন সেটা ওনার বিষয়, কিন্তু আমি দেখছিলাম কিছু কিছু জায়গাতে খবরটা এসছে। তো বেশ আনন্দে কাটিয়েছেন, মজা করে কাটিয়েছেন, অনেক কথা বলেছেন, মহিলাদের সব নানান
কত কি সব কাজকর্ম করেছেন, মানে ওই শ্রী শ্রী প্রজেক্ট আর কি, ওই সব নিয়েও নাকি অনেক কথা বলেছেন। আমার শুধু একটাই কৌতূহল, ইডি সিবিআই নিয়ে কিছু বলেননি তো রিয়েলিটি শোতে এসেও? এটা আমার একটা বিরাট কৌতূহল যে ইডি সিবিআই নিয়ে কিছু বলে ফেলেননি তো, আধার কার্ড নিয়ে কিছু বলে ফেলেননি তো, আধার কার্ড ব্লক এইসব নিয়েও বলে ফেলেননি তো, শুভেন্দু অধিকারী নিয়ে কিছু বলে ফেলেননি তো, না নাম না করে আর কি অমক তমক করে যেমন বলেন আর কি বিভিন্ন জায়গাতে, এনআরসি টেনআরসি বলে ফেলেননি তো? আমাদের আমাদের খুব জানার ইচ্ছে, কারণ উনি যেখানে যান গড়পপ মানে গড়পর্তা কিছু কথা বলেন, এবার আর তার সঙ্গে বলেন আমি কারোর নিই না, কারো এ করি না, হাতের পাঁচটা আগুল সমান নয়, কেউ চোর হলে তাকে প্রশ্রয় দিই না, আমি আমার বই লিখি, গানের ক্যাসেট তৈরি করি, ওই টাকায় আমার চলে, সরকারি টাকা নিই না, এসব গতের কথা বলে থাকেন। তবে সেই জন্যই ভাবছি যে গেছেন বটে, কথা বলতে বলতে আবার ওইসব কথা বলে ফেলেছেন কিনা, নাকি একেবারেই নাচা গানা আনন্দের মধ্যে ছিলেন, সেটা দর্শক দেখতে হবে যখন প্রোগ্রামটা চলবে। এখন প্রশ্ন হচ্ছে যে উনি কেন গেলেন ওই প্রোগ্রামে, যখন এত চলছে, এত ঘটনা ঘটছে, মহিলাদের এত কথা, এত চিৎকার, এত সব ব্যাপার, তো উনি কেন গেলেন এই প্রোগ্রামে, সেটাও দর্শক একটু ভালো করে ভাবতে হবে উনি উনি কেন গেলেন। দর্শক আমি জানি না আপনারা কি বলবেন, ওনার যাওয়ার মধ্যেও কিন্তু একটা অন্য ভাবনা চিন্তা কাজ করেছে বলে আমার মনে হয়, কারণ এটা হচ্ছে মানে এমন একটা সময় উনি এই প্রোগ্রামে গেছেন, এটা ভাবতে হবে কোন সময় গেছেন, এটা হচ্ছে ভোটের ঠিক আগের মুহূর্ত, ফলে এটাও একটা হয়তো ভেবেছেন যে নিজের পাবলিসিটির একটা নতুন প্ল্যাটফর্ম, কারণ দিদি নাম্বার ওয়ান প্রচুর মহিলারা দেখেন, মহিলাদের মধ্যে এটা খুব জনপ্রিয় একটা প্রোগ্রাম, সেটাই লোকে বলে, লোকজন বলে মহিলারা ওটাকে দেখেন, তো এর মাধ্যমে যদি একটু এন্ট্রি নেওয়া যায় মহিলাদের ড্রয়িং নেবে বা মহিলাদের কাছে, অনেক হয়তো ওনার প্রোগ্রাম কথা অন্য জায়গার মানে পলিটিক্যাল প্রোগ্রাম শোনেন না, কোনো যেমন পলিটিক্যাল মঞ্চে যখন বক্তব্য রাখা হয় হয়তো সেসব কথা হয়তো মহিলারা সবাই শোনেন না, তো এটা একটা রুট, এটা একটা বিষয় যদি এর মাধ্যমে মহিলাদের কাছে পৌঁছানো যায়, আমার গল্প কথা, আমার অমক শ্রী তমক শ্রী এইসব নিয়ে যদি পৌঁছানো যায়, চলো একবার চলে যাই। আর আমি জানি না, জি বাংলাকে, জি বাংলারই উদ্যোগ যেটা বলা হচ্ছিল যে উনি রচনা ব্যানার্জি নাকি বলতে গেছিলেন একবার আমন্ত্রণ করতে গেছিলেন, জি বাংলারই উদ্যোগ নাকি ওনার উদ্যোগ, উনি বলেছেন, উনি বললি তো সবাই নিতে বাধ্য, না হলে তো মুশকিল। ফলে আমার কোথাও মনে হচ্ছে শুধু জি বাংলার, জি বাংলা হয়তো করেছে যেহেতু মুখ্যমন্ত্রী, তার একটা টিআরপি থাকবে, কিন্তু আমার মনে হয় ওনারও একটা বিরাট উদ্যোগ যে প্রোগ্রামটাতে যাই এর মধ্য দিয়ে, কারণ মানুষের এমনিতে কথা শুনছে না, যদি একটু ওইভাবে গল্প টল্প করে মহিলাদের, আমিও তোমাদের ঘরের লোক, ঘরের মেয়ে, একটু যদি ওরকম সাজার চেষ্টা করি, দেখো আমি কথা কি করতে কত আমি মিশিয়ে রুটি বেলতে পারি, এবং তাও বলে যদি একটু এসব করে যদি একটা মহিলাদের মহিলাদের মণিকোঠায় যদি পৌঁছানো যায়, কারণ লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েও দেখছি কিছু হচ্ছে না, লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েও তো দেখছি সব গন্ডগোল, সন্দেশখালীর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার মানে তারা হয়তো অনেক পাচ্ছেন, কিন্তু পেয়েও তারা সন্তুষ্ট না, লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ছেন, তৃণমূল লোকেদের সব ঘর টর সব ভেঙে দিচ্ছেন, জ্বালিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে না, হচ্ছে না, ফলে অন্যভাবে ঢুকতে হবে, আমার কথাগুলো অন্যভাবে বলতে হবে, ফলে এটা মনে হচ্ছে দর্শকেরা ওই ভাবনা থেকে যে একটা ভালো প্ল্যাটফর্ম দিদি নাম্বার ওয়ান, মহিলারা প্রচুর দেখেন, সুতরাং ওইখানে আমাকে এন্ট্রি নিতে হবে। তবে উনি যেসব কাজকর্ম করেন ওনার প্রোগ্রামে, আমরা যে দেখি আর কি প্রশাসনিক প্রোগ্রাম ইত্যাদি প্রোগ্রাম, সেখানে কিন্তু আমরা এমনিতেই খুব হাসি, খুব হাসির কাজকর্ম করেন, ফলে এইসব প্রোগ্রাম যে খারাপ হবে আমার মনে হয় না, হাসির মানে ওনার, আমরা যে বললাম আমরা যে প্রশাসনিক বইটা দেখি, পলিটিক্যাল বইটা দেখি, ওগুলি কখনো কখনো মনে হয় এগুলি তো রিয়েলিটি শো, এত হাসি লাগে, এমন এমন কাজকর্ম করেন, এমন 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 সব কথা বলেন, এমন এমন ইঙ্গিত করেন, খুব হাসি পায় আমাদেরকে, ফলে এই প্রোগ্রামটা খারাপ হবে না, হাসির প্রোগ্রাম তো, একটু মানে এন্টারটেনিং প্রোগ্রাম, খারাপ হবে না। আমি শুধু ভাবছি কপিল শর্মার শোয়েতে কবে ডাক পাবেন, যদি আবার উনি ডাক, উনি আবার ডাকবেন কিনা সেটা সন্দেহ আছে, ওনারা আবার কিছু কেমন মেনে চলেন তো, অতিথি কাকে কি আনবো, তার কি কোয়ালিটি সব দেখে শুনে তারা ঠিক করেন। যাই হোক, তো দর্শক এই হচ্ছে বিষয়, আমার যেটা কোথাও মনে হচ্ছে একটা রাস্তা আর কি খুঁজে বের করা হয়েছে আর কি মহিলাদের কাছে পৌঁছানোর, এবং সেই জন্যই এটাতে এন্ট্রি নেওয়া, দেখতে হবে কি করেছেন না করেছেন, যেমন হাসি আমরা তার এইসব প্রোগ্রাম দেখে, পলিটিক্যাল প্রোগ্রাম দেখে ততটাই হাসলাম, নাকি তার থেকে একটু কম বেশি হাসলাম ওই প্রোগ্রামে, দেখতে হবে দর্শক, দেখতে হবে। দর্শক কি বলবেন?
বলুন যা বলার, যে যখন এসব জ্বলছে সন্দেশখালি ইত্যাদি, তখন উনি রিয়েলিটি শোয়ে গিয়ে নাচছেন, নাচছেন, গান গাইছেন, আনন্দ করছেন, হইহুল্লা করছেন। এত এনার্জি আসে কোত্থেকে এই সময়? নিশ্চয়ই দর্শক আপনাদের এইসব নিয়ে মতামত থাকতে পারে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।